নমস্কার বন্ধুরা, মনস কিচেন উইথ ডেলি ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমার সকল বন্ধুদের জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে শেয়ার করব অষ্টমী স্পেশাল নিরামিষ ঘুগনির রেসিপি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আসুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। ঘুগনি বানানোর জন্য এখানে তিনটে মিডিয়াম সাইজের আলুকে আমি এইরকম ছোটো ছোটো চৌকো করে কেটে রেখেছি। আর নিয়ে নিয়েছি মটর, 250 গ্রাম মটরকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবারে আলু আর মটরকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা কুকার নিয়ে নিয়েছি, আর প্রথমে কুকারের মধ্যে মটরগুলোকে ঢেলে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, প্রথমে মটরটাই সিটি দিয়ে নেব। একটু বেশি পরিমাণে জলটা দিলাম, কারণ এর মধ্যে আমি আলুটাও সেদ্ধ করব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। আপনারা চাইলে আলু মটরকে কিন্তু কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। এখন ঢাকাটা বন্ধ করে সিটি দিয়ে নেব। কুকারটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, এখন দুটো সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। দুটো সিটি পড়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর সাথে সাথে আমি কুকারের মধ্যে থাকা ভাপটাকে বের করে নেব। ভাপটা বের করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আর প্রথমে আমি একটু লবণ বেশি করে দিয়েছিলাম আলুটা দেব বলে। প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি আপনারা ঘুগনিটা বানান তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হবে, আর এইভাবে বানালে খুব কম সময়েও বানিয়ে নেওয়া যায়। আবারও ঢাকাটা বন্ধ করে দিচ্ছি, এবারে একটা সিটি দিয়ে নেব। আবারও একটা সিটি পড়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দিলাম, আর কুকারটা এইভাবেই রেখে দেব, খুলব না যতক্ষণ না পর্যন্ত নিজে থেকে ভাপটা বেরিয়ে যাচ্ছে। এখন আমি রান্নার আগে একটা মশলার পেস্ট তৈরি করে রেখে দেব। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবারে জল দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে রেখে দেব। আর এইভাবে যদি রান্নার আগে মশলাটাকে তৈরি করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মশলাগুলো ফুলে ওঠে আর রান্নার মধ্যে খুব ভালো টেস্ট হয়। পেস্ট তৈরি করা হয়ে গেছে, এখন রেখে দিচ্ছি, পরে রান্নাতে ব্যবহার করব। কুকার থেকে আলু আর মটরকে ঢেলে নিয়ে জলটাকে ছেঁকে নিয়েছি। এখন চলে যাচ্ছে মূল রান্নাতে। একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিলস্পুন মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ গোটা জিরে, 2 ছোট এলাচ দিয়ে দিলাম, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 1 গোটা শুকনো লঙ্কা আর 1 তেজপাতা। ফোড়নটাকে এখন কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করেছে, এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। আদাটাকে প্রথমে একটু ভেজে নেব। আদাটাকে 1-1.5 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 বড় সাইজের কুচানো টমেটো। লবণ দিয়ে দিচ্ছি, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টমেটো নরম হয়ে এলে আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রেই বন্ধুরা, আমরা যদি একটু টাইম নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিই তাহলে রান্নাগুলো কিন্তু খুবই টেস্টি হয়। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর আর আলু। এখন মশলার সাথে আলু আর মটরকে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি এইভাবে নিরামিষ ঘুগনিটা বানান তাহলে কিন্তু সবাই খেতে ভীষণই পছন্দ করবে। 1.5-2 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব জল। তো আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। আমি এখানে 1.5 গ্লাস জল দিয়ে দিলাম। এখানে আমি গরম জল ব্যবহার করলাম, আর চেষ্টা করবেন গরম জলটাই ব্যবহার করতে, কারণ রান্নার মধ্যে গরম জলটা দিলে তরকারির টেস্টটাও ভালো হয় আর খুব তাড়াতাড়ি তরকারিটা ফুটতে শুরু করে।
আর এই পর্যায়ে আপনারা কিন্তু লবণটা চেক করে নিতে পারেন। তরকারিটা ফুটতে শুরু করেছে, এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে রেখে দেবো 4-5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর এখানে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এর থেকে আর আমি বেশি ঝোলটা শুকনো করব না, এখন খুন্তিটা দিয়ে এইভাবে কয়েকটা আলু ভেঙে দিচ্ছি, এতে করে তরকারিটা একটু মাখো মাখো হবে। বেশ কিছু আলু আমি খুন্তি দিয়ে ভেঙে দিয়েছি আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, এতে করে কিন্তু ঘুগনির টেস্টটা খুবই ভালো হয়, আর কিছুটা কুঁচানো ধনে পাতা। সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, তৈরি হয়ে গেল অষ্টমী স্পেশাল নিরামিষ ঘুগনি। অষ্টমীর দিন আপনারা গরম গরম লুচির সাথে পরিবেশন করবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।